আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। নবশিক্ষার্থী ভাই ও বোনেদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আমরা সাধারণত বাংলায় বলি পোড়ানা রঙ্গা বা ঘা। তা এই পোড়ানা রঙ্গা সাধারণত শিশুদেরই বেশি হয়ে থাকে, বড়দের খুব একটা সচরাচর দেখা যায় না। তা প্রথমে আমরা পোড়ানা রঙ্গার জন্য যে সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করব সেটা হচ্ছে রাস্টক্স, অ্যাসিড নাইট্রিক, এপিসমিল, ক্যালকিরিয়া সাল্ফ, কেলি সাল্ফ, মার্ক সল, সাইলেশিয়া। এই মেডিসিনগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তবে এই মেডিসিনগুলো লক্ষণ ভেদে দেখেন আমরা কোন লক্ষণে কখন কোন মেডিসিনটা ব্যবহার করব, এটা আলোচনা করাই আমার ভিডিওর প্রধান উদ্দেশ্য। রাস্টক্স আমরা যখন পোনা নারঙ্গই লাল বর্ণের থাকে, চুলকায়, জ্বালা করে, ভিতরে টস টস পানি ভরা থাকে এবং এই পানি যখন ফেটে যায় বা গলে যায়, পানিটা বের হয়ে যায়, ওই জায়গাটা কালো হয়ে যায় এবং ঘা হয়, তখন আমরা রাস্টক্স ব্যবহার করতে পারি। দ্বিতীয় মেডিসিন অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিক ফুসকার মতন হয়, তাতে খুব জ্বালা যন্ত্রণা থাকে এবং ঘা হয়ে যায়, তা থেকে তরল আকৃতির পানি বের হয়, জ্বালা যন্ত্রণা থাকে। তৃতীয় যে মেডিসিন এপিসমিল, এপিসমিলের জ্বালা যন্ত্রণা থাকে, তবে এখানে হুল ফুটানোর মতন ব্যথা থাকে। এই ঘা বা পোড়ানা রঙ্গয় হুল ফুটানোর মতন ব্যথা থাকে। এরপর আমরা একটা মেডিসিন ব্যবহার করি ক্যালকিরিয়া সাল্ফ। ক্যালকিরিয়া সাল্ফ সাধারণত পুঁজ চলে আসে, ব্যথা হয়, ঘা হয়ে যায় এবং রোগের বয়স যদি অনেক দিন হয়ে যায় তখন আমরা ক্যালকিরিয়া সাল্ফ ব্যবহার করি। এরপর অনেক সময় মার্ক সল ব্যবহার করা লাগে। যখন দেখবেন কোনো বাচ্চার জিহ্বার পরে ময়লা আছে, তার পেটের পিড়া আছে, আমের ভাব আছে এবং তার যে পোড়ানা রঙ্গাগুলো এইগুলো ক্ষত ঘা আকারে পরিণত হয়ে যাচ্ছে, তখন মার্ক সল ব্যবহার করা হয়। কেলি সাল্ফ পোড়ানা রঙ্গাগুলো যদি দূষিত আকার ধারণ করে, দুর্গন্ধযুক্ত পুষ পানি বা কলতানি জাতীয় বের হয়, আমরা সাধারণত কেলি সাল্ফ ব্যবহার করে থাকি। আমরা সাইলেশিয়াও এক্ষেত্রে ব্যবহার করি। যখন দেখবেন যে রুগীর পোড়ানা রঙ্গা থেকে সাদা সাদা হালকা রক্ত মিশ্রিত পুজ বা কোনো কলতানি জাতীয় বের হয়, তাহলে আমরা এটা দ্রুত শুকানোর জন্য সাইলেশিয়া ব্যবহার করি। তবে বন্ধুরা, এখন ওষুধ প্রয়োগের নিয়ম বলছি। সাধারণত পোড়ানা রঙ্গা এটা ক্রনিক আকার খুব কম ধারণ করে, এক্ষেত্রে আমরা 36-200 ওষুধ আমরা সাধারণত প্রাথমিকভাবে আমরা প্রয়োগ করতে পারি। তবে শিশুদের ক্ষেত্রে 6-30 শক্তির ওষুধ গোলবুচি করে রোজ 2-3 বার খাবার আগে সেবব, আর বড়দের ক্ষেত্রে 6-30 8-10টি করে গ্লোবুলস রোজ 2-3 বার করে সেবব। এটা অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করবেন, কারণ যে জায়গায় দেখবেন ঘা পাচড়া সেখানে উচ্চ শক্তিমাত্রায় ওষুধ দিলে এবং বেশি বা ঘন ঘন ওষুধ খেলে এটা দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা হয়, রুগীর অনেক কষ্ট হয়। তা বন্ধুরা, আজকে ভিডিওটার একমাত্র উদ্দেশ্য ছিল যে আমরা পোড়ানা রঙ্গা হলে কোন ক্ষেত্রে কোন ওষুধ দেবো
সেটাই আপনাদের জানানো এবং আলোচনার প্রধান উদ্দেশ্য। তা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে হ্যানিম্যান হোমিও চেম্বারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।